এই আল্লাহ, এ আইছি ব্যাটারি ঢুকানো। সকালে ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আমরা আছে গা পাট পাড়ি দিয়ে ভ্যান রিক্সা গাড়ি অটো চালাই নি, পথে আছে গা কাদার কারণে রোডে বাইর করতে পারে না। সব ফলে আমাদের আছে গা একটা সমস্যা, আমাদের ছেলে পেয়ে যখন কাদা পানি হয় সেখানে আছে গা স্কুলে যেতে পারে না, স্যাররা ধরে ধরে মারে। সব ফলে আছে গা ইয়ে ডাক্তারের একটা কোনো বিপদ হলে ডাক্তারের হচ্ছে গা যেতে পারে না, ডাক্তার বাড়ি ফার আসতে পারে না। ওই রাত বিরাত একটা বিপদ হলে সকাল হবে তাই গা হচ্ছে গা ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, নাহলে ডাক্তার বার বার আস। তা আমাদের হচ্ছে গা সমস্যা সব পালি। কতদিন আছেন আপনার এই সমস্যার মধ্যে? কতদিন আছেন? কতদিন মনে করেন ধর কাছে রাস্তা তো অনেকদিন, তারপর আর ছয় মাস আছে গা এই হচ্ছে গা রাস্তা কাটেছে, আরও এখন সমস্যা আরও বেশি। আমার এখানে অটো আছে, এই রাস্তায় মনে করেন যে বৃষ্টি হলে পরে হাঁটু পর্যন্ত পানি হয়, এই গাড়ি মনে করেন গাড়ি আমি কোনোভাবে বাড়িতে আনতে পারি না। ঠিক আছে, একবার মনে করেন যে একবার 10,000 টাকা আবার গ্যাস চা গেছে, কারণ হচ্ছে মোটর কন্ট্রোল দুইটাই ঝাড় খাই গেছে। মনে করেন পরবর্তী উল্টা পথে নিয়ে আসা লাগে, তা ও পথটাও কাদা হয়। মনে করেন এমন পরিস্থিতি আছে, মনে করেন যে মনে হয় আমাদের মতো দুঃখে আর কেউ নাই। ঠিক আছে, মনে করেন যে আমাদের এলাকায় ধান হয়, এই ধানটা মনে করেন যে একটা ব্যাপারী পর্যন্ত আমাদের এলাকায় আসে না, মনে করেন বিক্রি করতে পারে না। বুঝতে পারছেন, একটা রোগী নিয়ে যাবো হাসপাতালে, এই পথে কোনো রকম যাতায়াত করতে পারবে না। ঠিক আছে, কি মনে করেন একটা ডাক্তার তো বারবার আসবে না, কোনো রকম সে বারবার আসবে না, বলে তোমাদের ওই পথে যাতায়াত করতে পারে না, আমরা আসবো না। বুঝছেন, কতদিন আছে এই? হচ্ছে 5-6 মাস মনে করেন এই বেডটা কাটেছে। ঠিক আছে, এর ভিতরে 2-3 বার বৃষ্টি হয়ে গেছে, খালি যারা চেয়ারম্যান মেম্বার আছে ওরা সে দেখবে তো যে কী পরিস্থিতি। আমাদের যে চেয়ারম্যান সেই কোনোদিন এই রোডে মনে হয় ভুলেও আসে না, মেম্বার চেয়ারম্যান দুটা একবারও আসবে না। আমাদের মনে করেন চেয়ারম্যান হচ্ছে কোটিপতি, সে মনে করেন যে আমরা মনে হয় সবগুলোই কোটিপতি, যে আমরা যে কত কষ্টে আছে সে আসে দেখবে সেটা দেখবে না। আর মেম্বার তো মনে করেন যে ন্যাংরা, সে মনে করেন যে এমনি চলতে ফিরতে পারে না, জানি না কোন চেয়ারম্যান। শোভন চেয়ারম্যান, আমি শোভন চেয়ারম্যান নতুন আসছেন। সেই বেড কাটা কতদিন? বেড কাটা কতদিন হয়েছে এটা আমি সঠিক জানি না। আপনার কাজ শেষ করবেন কত মাসে? এখন এটাও আমি করতে পারি না। তাহলে আপনি কি কাজ কাজে আছেন? আমাকে এখানে পাঠানো হয়েছে, আছে কয় গাড়ি আছে মাল আছে কয় গাড়ি কি যে এটা হিসাব করে রাখতে বলছে, রাস্তায় পানি মারতে বলছে, মারাই লাগে। আপনি কতদিনের মধ্যে কাজ শেষ করবেন এটা আমি সঠিক জানি না। আর এত ডিলে হওয়ার কারণ কি কাজে? এখন এখন ডিলে হওয়ার কারণ কি যারা কাজ নিয়েছে তারাই জানে এটা। না না, 1 বছর হয়েছে। আপনি আসলে কাজ শুরু করছেন কবে? আপনি কাজ শুরু করছেন কবে? আমারটা নিয়ে কি করবে? আমি আজ আসি টাইল নাই, বেতন দিবি কাজ করবে? হ্যাঁ সেটাই তো জানতে চাচ্ছি, কন্ট্রাক্টর এক আর ইঞ্জিনিয়ার এক ধরেন। আপনি শুরু করছেন কবে সেটাই তো আমার আসলে জানা দরকার। আপনি কতদিন আগে কাজ শুরু করছেন? 4 মাস। আপনি আসলে এখানে কিসের সর্দার হিসেবে আছেন? কি সর্দার হিসেবে আছেন, মানে কিসের সর্দার? আমি এই রাস্তার হাসতে গা পিজির কাজ এই খোলাইতি শেষ পর্যন্ত কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্টে কাজ 4 মাস আগে শুরু করছেন না? কতদিন লাগবে আপনার এই কাজ শেষ হতে? এখন কতদিন লাগবে তা তো আমি বলতে পারবো না। আপনার সর্দার, আপনার একটা ধারণা থাকা উচিত। ধারণা থাকা যে 2 বার বৃষ্টি হয় মানে কাজটা পাইছি গেল। এখন কি কাজ চলছে এই রাস্তায়? এখন বালু ফিলিং চলতেছে। কতদিন লাগবে এটা? এ মোটামুটি 1 সপ্তাহ। 1 সপ্তাহ না, এরপরে কি করবেন? এরপরে হাসতে এই 7 বছর খোয়া ফেলবো। তাহলে সব মিলে রাস্তা আসলে চলাচল করতে কতদিন সময় লাগতে পারে? একজন সর্দার হিসেবে যেহেতু আপনি কাজ করেন, আপনার অভিজ্ঞতা আছে, কত মাস সময় লাগতে পারে? কত মাস কাজটা করতে? কাজটা শেষ করতে আপনার যদি ঠিক মতন মাল মাটি দেয় মাস খানেক লাগবে না। যদি মালামাল না দেয় সেক্ষেত্রে তার একটু বেশি লাগবে। আসলে কি মালামাল পাচ্ছেন ঠিকঠাক মতো? ঠিকঠাক মতন ধরেন 2 বার বৃষ্টি হয়, বেডটা কাঁচা হয়ে গেল, গাড়ি আসতে পারে না, আসি ঘেরাতের গাড়ি গাড়ি যায় লোড গাড়ি নিয়ে আসি।
তার কারণে যেটা হয়েছে। আপনার গাড়ি যদি গাড়ি যায় তাহলে এলাকাবাসী সারা জীবন বসবাস করতেছে, এটা কি অবস্থা? কি অবস্থা? আপনি যদি ইটের মানগুলো এত কাল শোনেন, এত কাল কাদায় দিয়ে হাঁটেছে, এখন তো কিছু সহ্য করাই লাগবে, তাই না? ইটের যে মানগুলো আপনার যে ইট ব্যবহার করছেন, আমি অত বলতে পারবো না, আপনি কাজ বুঝে নিবেন না? সর্দার কাজ বুঝে নিবি, অফিস বুঝে নিবি কাজ না? আপনি সর্দার, আপনার কাজ বুঝে দেওয়া লাগবে না? আমি বুঝে দেবো, আমার রোডার মাল আমি বুঝে দেবো। তারপর দাউত আছে, আর হচ্ছে আর একটা আছে, ওই নাম আমার কি আছে, বাপ্পি কে? ওর বাসা কোথায়? ঠিক আছে, ওর বাসা কোথায়? নাম কি? থানা নাম্বার আছে আপনার কাছে? আপনার কাছে ওই ধান নাম্বার হলো ওনার কাছে। আপনি যোগাযোগ করেন কার সাথে? ম্যানেজার আছে, সাইডে ম্যানেজার আছে। ও আচ্ছা, আপনি শুধু ম্যানেজারের সাথে?